শান্তিপূর্ণ ভোটের প্রচার, বাউল গানে শান্তিপূর্ণ ভোটের বার্তা, বাউল শিল্পী স্বপন দত্ত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। বিগত পঞ্চায়েত নির্বাচনে হিংসা হানাহানি, ব্যালট পুড়িয়ে দেওয়া, ব্যালট পুকুরে ফেলা, বোমাবাজি, একাধিক মায়ের কোল খালি হয়ে যাওয়ার ছবিগুলি নাড়া দিয়েছিল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বাউল শিল্পী স্বপন দত্তকে। আর তাই এবার বাউলের গানে শান্তিপূর্ণ ভোটের বার্তা দিচ্ছেন বাউল শিল্পী স্বপন দত্ত। পাহাড় থেকে সমতলে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রচারে বাউল শিল্পী স্বপন দত্ত। লোকসভা ভোট ঠিক হওয়ার পর দিন থেকে নয় বেরিয়ে পড়েছি, পথে পথে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি, পাহাড় থেকে সমতলে, জলে জঙ্গলে, আমি গঙ্গাসাগরেও যাবো একটু পরেই। আমার একটাই বক্তব্য, যেন শান্তিপূর্ণ ভোট হয়, কেউ শান্তি ভঙ্গ করবেন না, বোমাবাজি, প্রাণহানি, মারামারি, খুনোখুনি কিচ্ছু যেন না হয়, কোনো মায়ের কোল শূন্য যেন না হয়, কোনো মা যেন বিধবা না হয়। বলবেন কেন আমি এই বার্তা দিচ্ছি? 2016 সালে কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে না খেয়ে দিয়ে আমি দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, মালদা, সুন্দরবন, ধন্দে, সন্দেশখালী সব জায়গায় ঘুরেছি। একটা কথাই বলছি, নিজের ভোট নিজে দেবেন, কেউ ভোটদানে ভয় পাবেন না, সন্ত্রাসমুক্ত ভোট চাই, প্রত্যেকে অঙ্গীকার করতে হবে, আমি শান্তিপূর্ণ ভোট দেবো, অবাধ পক্ষপাতহীন ভোট চাই, যে ভোটে কেউ জাত পাত বর্ণের ধর্মের ভেদাভেদ করে গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না। উনি নিজের কথা না ভেবে, সবার কথা ভেবে, বিনা পারিশ্রমিকে গোটা জায়গাটা ঘুরে বেড়াচ্ছেন এবং গানের মাধ্যমে বোঝাতে চাইছেন যে শান্তিভাবে ভোটটা হোক। আর গানটাও শুনলাম, গানটাও খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। ঘর ভাঙলো বামেদের।